বন্ধুরা, আজকে সবার রান্নাঘরে ব্লগ শুরু করলাম। বিরিয়ানি করবো ভেবেছিলাম, কিন্তু বিরিয়ানি করলাম না। বিরিয়ানির মাংস বড় বড় এনেছিল, কিন্তু কেটে সেটা আমি ছোট করে আবার মাংস কষা করছি। কারণ বিরিয়ানি করার আগেই আমার শাশুড়ির ভাত হয়ে গেছে। শাশুড়ি জানতো না যে আমরা বিরিয়ানি করব, সেই জন্য আর ভাতটা বাসি করলাম না। হাজব্যান্ডকে ফল কেটে দিলাম, পেয়ারা আর লেবু। ও হচ্ছে ঠান্ডা লেগেছে বলে খাবে না লেবুটা, তাই ছেলেকেই রস করে দিলাম। ছেলে টুক করে এটা খেয়ে নেয়, মানে ফল খাওয়ারও সময় নেই, ফল খেতেও চায় না। এটা তাড়াতাড়ি মানে করে দিলাম, এক চা এক চুমুকে খেয়ে নেবে। ঘুরতে গেছিলাম, দেখো ছাদ ভর্তি জামা কাপড়, অনেক কাচাকুচি করা হয়েছে। কালকে আবার হবে, তোমাদেরকে নিয়ে যাবো গাজীখালি। আমি রেডি হয়ে নিয়েছি, ব্ল্যাক একটা বডিকন কুর্তি পরেছি, এই কুর্তিটা আমার খুব প্রিয়। আমার গায়ে খুব মানে ফিট হয়েছে। দুজনে হেলমেট পরে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা, বাড়ি আস্তে আস্তে রাত হয়ে যাবে। রাস্তাটা সরু ছিল, পাশে নদী আর এপাশে জলকর, আর চারিদিকে শুধু সবুজ গাছপালা, বেশ ভালো লাগছিল বেশ বিকেলবেলা। আর চারিদিকে ভাটা, মানে মোড় ঘুরতেই ভাটা। কিছু তো যেতে যেতে না যেতেই ভাটা, খুব ভালো লাগছিল। আর গ্রামের পথ এমনি শান্তি লাগে, যখন পার্কিং করে যাও কিংবা গাড়ি করে গেলেও একটা ভালো লাগে, বেশ সবুজ গাছপালা, মনে একটা প্রশান্তি কাজ করে। স্পটটা খুব পছন্দ হয়েছে, তাই নেমেছিলাম। আবার ভাটা শুরু হয়ে গেছে, চারিদিকে শুধু ইট ভাটা। ওই সরু রাস্তা দিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা ফাইল আনতে যাচ্ছি ন্যাজেটে। পরে আমাদের ডিলার থাকে, ডিলার ফাইলটা দেবে। আর হেলমেট পরলে আমার কানের তো হারাবেই, যথারীতি আজকেও হারিয়েছে, প্রায় হারায়। হাজব্যান্ড ফোন করছে, এখন আসিনি। খুব লিমিটেড নৌকা থাকে, মানে এই নৌকাটা ওদিকে গেলে আর একটা নৌকা ওদিকে আসবে, এপারে আসবে। ইনি ছাড়লেই ওই নৌকাটা আসবে, ওই নৌকাটাই আমাদের ফাইল আছে। মানে ডিলারটা নৌকার মাঝিকে দিয়েই ফাইলটা পাঠাবে, উনি আর আসবেন না। দেখো ফাইল চলে এসেছে, এবার আমাদের হাজবেন্ড নিতে যাচ্ছে। তো আমাদের গাজীখালি কেমন লাগলো সবাই আমাকে জানিও প্লিজ। তো বাই।